আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি। আমি যখন ক্লাস এইটের ছাত্র, ক্যান্সারে বাবা মারা গেছে। ছয় ভাই বোন একবেলা ভাত জোটে, একবেলা জোটে না। হাতে সসপেন নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা, তখন আমার কাছে এসেছিল আপনার কৃতজ্ঞতা। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন, মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার কি কষ্ট, সে কথা আপনার গীতবিতানে লেখা ছিল না। ক্যান্সারের কি কষ্ট, সে কোথাও লেখা ছিল না গীতবিতানে। ছয় ভাই বোনের একজনকে ভিকিরি হতে হবে, একজনকে স্কুলে যেতে হবে। এরকম অবস্থা যখন, তখন কি দিতে পারে আপনার গীতবিতান, কি দিতে পারে আপনার লেখা? আমার সামনে তখন মাত্র দুটো পথ খোলা ছিল। এক, নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া। দুই, বন্দুকের নলই শক্তির উৎস, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। দুদিকে দুই দেয়ালে লেখা এ দুটো স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া। কিন্তু আমি রাজ্যকে আবিষ্কার করলাম, পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন। পাতায় পাতায় সে কি হাহাকার, পাতায় পাতায় কি কষ্ট, পাতায় পাতায় কি ছটফটানি, বিন্দু বিন্দু ঝরে জল, জল নয় খিদে। হ্যাঁ, একটা গোটা পৃথিবীর খিদে লিখে গেছেন আপনি। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি কখনো, পাত্রী মনে হয়নি। আপনাকে আমার মনে হয়েছিল খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া, অভুক্ত একটা ছেলে, যে কিনা কৃষ্ণনগর স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসতো।